নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। বিগত দিন পবিত্র ঈদের জন্য মার্কেট ছুটি ছিল, আর আজকের ভিডিওতে ঈদের উপহার হিসেবে আপনাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও আমি প্রেজেন্ট করতে চলেছি, সাথে অবশ্যই একটা স্পেশাল গিফট থাকবে সকল ভিউয়ারদের জন্য। শুরু করা যাক আজকের ভিডিও। গোইচি হাসোদা নামক একজন জাপানি যুবক, যার জন্ম হয়েছিল 1898 সালে। তিনি পেশায় তো একজন সাংবাদিক ছিলেন, কিন্তু ট্রেডিং করা তার একটা প্যাশন ছিল। তিনি স্বপ্ন দেখতেন ট্রেডিং এর দুনিয়ায় অবশ্যই তিনি একদিন নতুন কিছু বিশ্ববাসীকে উপহার দিতে পারবেন। গোইচি হাসোদা যখন 32 বছরের একজন যুবক, তিনি তখন একদিন তার জাপানের বাড়ির বাইরে এসে পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছেন এবং দেখছেন পাহাড়ের চূড়ার পেছনে কিভাবে মেঘগুলো আসা যাওয়া করছে, এবং স্টক মার্কেটের ওঠা পড়াকেও ইনি পাহাড় এবং মেঘের সাথে কম্বাইন করে একটি থিসিসের সংরচনা করেন, এবং এই থিসিসটির ওপর লাগাতার 30 বছর ধরে পরিশ্রম করতে থাকেন। তিনি বিভিন্নভাবে এই থিসিসটিকে আরো ইম্প্রুভ করার জন্য কাজ করতে থাকেন। 1930 থেকে সময়টা 1960 পৌঁছে যায়, যখন বিশ্ববাসীকে উনি একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি, একটি দুর্দান্ত ইন্ডিকেটর উপহার দেন, যে ইন্ডিকেটরটির নাম ছিল ইচিমোকু ক্লাউড। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা ইচিমোকু ক্লাউড নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন, অনেক পুরনো ছবি, ইনি হলেন গোইচি হাসোদা। ইনি ক্যাপিটাল নিউজ পেপার, যা বর্তমানে জাপানের টোকিও নিউজ পেপার নামে পরিচিত, সেই নিউজ পেপারের একজন সাংবাদিক ছিলেন। 1969 সালে এই নিউজ পেপারটিতে সর্বপ্রথম ইচিমোকু টেবিলের ফার্স্ট আর্টিকেল ছাপানো হয়। গোইচি হাসোদা 1969 থেকে 1981 সাল আসতে আসতে উনি 7টি বুকের অথর হিসাবে পরিচিতি লাভ করেন, আর তার সাথে বিশ্বব্যাপী ওনার ক্রিয়েট করা সিস্টেম ইচিমোকু ক্লাউড প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে। 1969 থেকে 2023 এসেও একটা বিষয় কিন্তু এখনো একই রকম রয়েছে, সেটা হলো এই স্ট্র্যাটেজিটির অ্যাকুরেসি, এই ইন্ডিকেটরটির অ্যাকুরেসি। অনেকে ইন্ডিকেটরটিকে ফাদার অফ অল ইন্ডিকেটর বলে অভিহিত করে থাকেন, কারণ এই ইন্ডিকেটরটি ল্যাগিং এবং লিডিং দুটো কনসেপ্টকেই ম্যাচ করে বানানোর চেষ্টা করা হয়েছে, যার ফলে আমরা ভালো রকমের ট্রেড আইডেন্টিফাই করতে পারবো, আমাদের অ্যাকুরেসি বাড়িয়ে নিতে পারবো। তো ভিডিওটি একটা সেকেন্ডও মিস না করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভিডিওর শেষে অবশ্যই ঈদের উপহারটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। ইচিমোকু ক্লাউড বেশ কয়েকটি সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল আমাদের সামনে তুলে ধরে, যার মধ্যে একটিকে ল্যাগিং স্প্যান বলা হয়, কোনোটিকে বেস লাইন বলা হয়, কোনোটিকে কনভার্জন লাইন বলা হয়, আবার দুটো লাইন রয়েছে যাকে লিডিং লাইন এ এবং লিডিং লাইন বি হিসাবে আমরা জানি। এই মুহূর্তে যদি আমরা পুরো ইচিমোকু ক্লাউডটিকে দেখি তো দেখতে পাচ্ছি টোটাল 5টা লাইন। প্রথমে এখানে ল্যাগিং স্প্যান ব্লু লাইনটি, তারপর লিডিং লাইন এ এবং লিডিং লাইন বি, আর তার মাঝখানে ক্লাউড দেখতে পাচ্ছি। এই পর্যন্ত বিষয়টা আমাদের কাছে একটু স্পষ্ট হয়নি, চলুন আর একটু স্পষ্ট করে দেওয়া যাক। আর স্পষ্ট করার জন্য আমরা চলে যাব ট্রেডিং ভিউর চার্টের ওপরে। ট্রেডিং ভিউ চার্টের ওপরে অলরেডি নিফটি রয়েছে, নিফটি থেকে এবার আমরা ইন্ডিকেটরে সিলেক্ট করব। বন্ধুরা, এখানে জানিয়ে রাখা ভালো, এটা কিন্তু শুধুমাত্র নিফটি, ব্যাংক নিফটির মতন ইন্ডেক্স অথবা রিলায়েন্স, এয়ারটেল এরকম স্টকেই নয়, যে কোনো ক্রিপ্টো কারেন্সিতে, যে কোনো ফরেক্সে, কমোডিটিতে আপনি যেখানে খুশি এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে প্রফিটেবল ট্রেড আইডেন্টিফাই করতে পারবেন, এবং প্রফিট কোথায় বুকিং করবেন সেটাও বুঝতে পারবেন। অনেকেই মনে করেন যে স্যার এন্ট্রি তো নিয়ে নিচ্ছি, প্রফিট কোথায় বুকিং করতে হবে বুঝতে পারছি না। আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে চলেছে, সেই সাথে যেই সমস্ত ট্রেডার বন্ধুরা মাঝে মধ্যে সাইডওয়েজ মার্কেটে ফেসে যান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি দুর্দান্ত উপহার হতে চলেছে। তো আমরা এখানে ইন্ডিকেটরসের সার্চ বারে গিয়ে ইচিমোকু ক্লাউড সার্চ করে নেব, ICHI, জাস্ট এটুকু আপনি এখানে সার্চ করুন। দেখুন ইচিমোকু ক্লাউড চলে এসছে, এটিকে আপনি ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে আপনার চার্টের মধ্যে প্লট হয়ে যাবে। চার্টের মধ্যে প্লট হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু লাইন রয়েছে, যে লাইনগুলোর ব্রিফ একটু আগে আপনাদের সামনে দেওয়া হয়েছিল। তো এই লাইনগুলোর ডিটেলস পরিচয় আমাদের জানতে হবে, যতক্ষণ একটু পরিশ্রম করব, ডিটেলস জানার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে কোনো রকম প্রফিট নিতে পারবো না, কারণ মার্কেটে কাজ করতে হলে অবশ্যই একটু পরিশ্রম করতেই হবে। নিত্য নতুন জিনিসগুলোকে প্রতিনিয়ত আমাদের শিখতে হবে, প্রতিনিয়ত আমাদের নিত্য নতুন জিনিসগুলোকে অ্যাপ্লাই করে দেখতে হবে সেগুলো কতখানি এফেক্টিভলি কাজ করে। তো চলুন একটু এই লাইনগুলোর সাথে পরিচয় করে নেওয়া যাক।
সবার প্রথমে আপনি দেখবেন ল্যাগিং স্প্যান। ল্যাগিং স্প্যানের কালার এখানে আমরা অনেকটা গ্রিন কালার দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে সেটিং করে ব্ল্যাক কালার রাখবো, কারণ দুটো সেম কালার রাখার ফলে হয়তো ছোটখাটো কিছু কনফিউশনের সমস্যা ঘটবে। এর জন্য আমি এখানে এই লাইনটিকে ব্ল্যাক করে দেবো। তো সবার প্রথমে ইচমকুতে কার্সার নিয়ে যাচ্ছি এবং সেটিং এ চলে যাচ্ছি। সেটিং এ গিয়ে ল্যাগিং স্প্যান যেটা রয়েছে, ল্যাগিং স্প্যানটাকে আমরা ব্ল্যাক করে দেবো। দেখুন, ল্যাগিং স্প্যান ব্ল্যাক করার পর ওপরের যে লাইনটা এখানে, এই লাইনটি ব্ল্যাক হয়ে গেল। তো ল্যাগিং স্প্যান আমরা ব্ল্যাক রাখবো। এরপর কনভার্সন লাইন ব্লু কালারে থাকবে, বেস লাইন রেড কালারে থাকবে, লিডিং স্প্যান লাইন এ থাকবে গ্রিন কালার এবং লিডিং স্প্যান বি থাকবে রেড কালারে। তো চলুন একবার দেখে নিই। তো আরো একবার আমরা এখানে চলে এলাম এবং পাঁচটা লাইনকে আমরা এখান থেকে আনটিক করে দিচ্ছি। আনটিক করে দেওয়ার সাথে সাথে একটা একটা করে লাইন আমরা এখানে দেখে নিচ্ছি কোন লাইনটাকে কি বলা হয়। সবার প্রথমে আমরা দেখে নেব কনভার্সন লাইন। তো কনভার্সন লাইনের কালার কি থাকবে? ব্লু। তো দেখুন এখানে একটা ব্লু কালারের লাইন চলে এসেছে। এরপর থাকবে বেস লাইন। বেস লাইনের কালার থাকবে রেড। আমরা বেস লাইনের টিক দেওয়ার সাথে সাথে দেখুন ব্লু লাইনের নিচে বেস লাইন চলে এলো এবং এর কালার হয়ে গেল রেড। এরপর আমরা দেখব ল্যাগিং স্প্যান। আর হ্যাঁ, ল্যাগিং স্প্যানের কালার একটু আগে আমি ব্ল্যাক করে দিয়েছিলাম গ্রিন থেকে। তো ল্যাগিং স্প্যানে ক্লিক করার সাথে সাথে দেখুন ওপরের দিকে একটি ব্ল্যাক কালারের লাইন চলে এলো। ল্যাগিং স্প্যানের পর দেখব লিডিং স্প্যান। আর লিডিং স্প্যানের কালার যেমনটা আপনারা জানেন গ্রিন কালার থাকবে। লিডিং স্প্যান এর পর আমরা দেখব লিডিং স্প্যান বি, এবং লিডিং স্প্যান বি এর কালার আপনারা ইতিমধ্যেই জেনেছেন এটি রেড কালার থাকে। তো অলরেডি আমাদের সামনে পাঁচটা লাইন আমরা থাকতে দেখছি। আরো একটা বিষয় আপনাকে এখানে খেয়াল করতে বলবো, ওপরের দিকের এই বেস লাইনটি কিন্তু দেখুন বেস লাইনটি রয়েছে ডার্ক রেড কালারে। আর আমরা যদি লিডিং বি কে দেখি, তো লিডিং বি লাইনটিকে আমরা দেখতে পাচ্ছি এটি একটু হালকা রেড কালারে রয়েছে, এটা কিন্তু ডার্ক রেড কালারে নেই। লাইনগুলোর ব্যাপারে একটু ব্রিফ দিয়ে নেওয়া যাক, লাইনগুলোর কার কি কাজ বা লাইনগুলো কিভাবে তৈরি হয়। আপনি যদি এই পার্টটাকে স্কিপ করতে চান, এই পার্টটাকে স্কিপ করতে পারেন। তো প্রথম লাইন আমরা বেস লাইন নিয়ে আলোচনা করবো। বেস লাইন যার জাপানি নাম কিজুন সেন। কিজুন সেন নামক বেস লাইনটি বিগত 26টা ক্যান্ডেলের হাই প্রাইস এবং বিগত 26টা ক্যান্ডেলের লো প্রাইসকে যোগ করা হয় এবং একে দুই দিয়ে ভাগ করা হয়। তার ফলে লাইন কোথায় থাকবে সেটা নির্ণয় করা হয়। এরপর হলো কনভার্সন লাইন, জাপানিতে যার নাম তিনকানসেন। তো তিনকানসেন লাইনটি 9 পিরিয়ডের হাই এবং 9 পিরিয়ডের লো কে কম্বাইন করে দুই দিয়ে ভাগ করে করা হয়। অর্থাৎ একই জিনিস আমরা যেটা একটু আগে বেস লাইনের ক্ষেত্রে দেখলাম। বেস লাইন যেহেতু 26 পিরিয়ডের হাই এবং লো নিয়ে তৈরি হচ্ছে, তো এটাকে আমরা মিড টার্ম মুভিং অ্যাভারেজ বলতে পারি। সেই সাথে মিড টার্ম ট্রেডগুলো এই ইএম এর উপর নির্ভর করে আমরা করে থাকি। আর কনভার্সন লাইন যেটা 9 পিরিয়ড হাই এবং 9 পিরিয়ড লো কে কম্বাইন করে এখানে করা হয়েছে, সেটাকে শর্ট টার্মে মুভিং অ্যাভারেজ বলা যেতে পারে। আর এই লাইনটি অবশ্যই স্মল টাইম ফ্রেমে ট্রেন্ড বোঝার জন্য আমরা ব্যবহার করি। তৃতীয় লাইন হলো ল্যাগিং স্প্যান, যাকে জাপানি ভাষাতে চিকু স্প্যান বলে। তো চিকু স্প্যানের কাজ কি? চিকু স্প্যান কিভাবে তৈরি হচ্ছে? চিকু স্প্যান বিগত 26 দিনের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কি ছিল তার উপর একটি মুভিং অ্যাভারেজ প্লট করা হয়েছে। মনে করা হয় ল্যাগিং স্প্যানের উপরে যখন স্টকের প্রাইস চলে যায় তার মানে ট্রেন্ড বুলিশ, আর যদি ল্যাগিং স্প্যানের নিচে কোনো স্টকের প্রাইস বা কোনো অ্যাসেটসের প্রাইস নেমে যায় সেই ক্ষেত্রে মার্কেটের ট্রেন্ড বিয়ারিশ বলে বিবেচনা করা হয়। চতুর্থ লাইনটি লিডিং স্প্যান এ, যার জাপানি নাম সেনকাও স্প্যান এ। তো এই লাইনটি কি করছে? কনভার্সন লাইন যে প্রাইসে রয়েছে সেই লাইনের সাথে বেস লাইনের প্রাইসকে যোগ করা হয়, আর এটাকে দুই দিয়ে ভাগ করার পর যে ফিগারটি আসে সেই ফিগারে এই লাইনটিকে ড্র করা হয়। পঞ্চম লাইন হলো লিডিং স্প্যান বি, যাকে সেনকাও স্প্যান বি বলা হয় জাপানি ভাষায়। এটা 52 পিরিয়ডের হাই প্লাস 52 পিরিয়ডের লো প্রাইসকে নিয়ে দুই দিয়ে ভাগ করে একটা অ্যাভারেজ পয়েন্ট বের করা হয়। আর এই পয়েন্টের ওপর এই স্প্যান লাইনটিকে আমরা চার্টের ওপর ইমপ্লিমেন্ট হতে দেখি। ভিউয়ার বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি কোন লাইনকে কি বলে, কোন লাইনের কি কাজ। এবার আমরা দেখব ইচিমোকো ক্লাউড দ্বারা আমরা কখন ট্রেড নেব আর কখন ট্রেড নেব না। বন্ধুরা, এখানে যেটা সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হলো কখন আপনি কাজ করবেন না, কখন ট্রেড নেবেন না, এটা জানা জরুরি। এটা যখন আপনি জেনে নেবেন তখনই আপনি স্টক মার্কেটের অর্ধেক যুদ্ধ আপনি জয় করে উঠবেন। সবার প্রথমে আমরা ক্লাউড দেখার চেষ্টা করবো, যে প্রাইসের কাছে ক্লাউড কি রয়েছে। তো সবার প্রথমে আমরা একটু জুম করে দিচ্ছি এবং ল্যাগিং স্প্যান, বেস লাইন এবং কনভার্সন লাইনকে আউট করে দিচ্ছি। এখানে আমরা ক্লাউড বোঝার চেষ্টা করছি। তো দেখুন এখানে দু রকমের ক্লাউড আছে, একটি রেড কালার এবং একটি গ্রিন কালার। রেড কালারের ক্লাউড মানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, এবার বৃষ্টি পড়বে, অর্থাৎ মার্কেট নিচে যাবে। আর যখন আমরা গ্রিন কালারের ক্লাউড দেখতে পাই, গ্রিন কালারের ক্লাউডের অর্থ এটা হচ্ছে যে আকাশে দুশ্চিন্তার মেঘ কেটে গেছে, এবার প্রাইস উপরের দিকে উঠবে। তো সবার প্রথম আমরা ক্লাউড দেখছি, ক্লাউড দিয়ে কি নির্ণয় নিচ্ছি। ক্লাউডের দ্বারা আমরা ট্রেন্ড বুঝে যাচ্ছি যে গ্রিন ক্লাউডের ওপরে
প্রাইস রয়েছে, অর্থাৎ এখানে আমাদেরকে বাইং করতে হবে, বাইং এর জন্য অপরচুনিটি আসবে। আর রেড কালারের ক্লাউডের নিচে প্রাইস রয়েছে, মানে প্রাইস নিচের দিকে নামবে, তো আমাদেরকে সেল সাইডে এন্ট্রি নিতে হবে। ট্রেন্ড দেখে নেওয়ার পর আপনাকে দেখতে হবে ল্যাগিং স্প্যানকে। বলা হয় ল্যাগিং স্প্যান যখন ক্লাউডের ওপরে উঠে যায় তখন আপনি আরো একটা কনফার্মেশন পাচ্ছেন যে মার্কেট এবার বুলিশ হতে চলেছে। তো আমি কখন ট্রেড নেব? এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাগিং স্প্যান ক্লাউডের নিচের থেকে ক্লাউডের ওপরে উঠে গেল। তাহলে কি আমরা এখানে ট্রেড নেব? কখনোই না। আমরা তখনই ট্রেড নেব যখন এই ল্যাগিং স্প্যানটি ওপরে থাকবে আর ক্লাউডও বুলিশ কনফার্মেশন দেবে, অর্থাৎ ক্লাউড গ্রিন হতে হবে, যেমনটি আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি অথবা এই জায়গাতে দেখতে পাচ্ছি। এটি গেল দ্বিতীয় শর্ত। এবার তৃতীয়ত দেখতে হবে কনভার্জন লাইন। তো চলুন সেটিং এ চলে যাই। সেটিং এ গিয়ে এবার বেস লাইন এবং কনভার্জন লাইন দুটোকেই অন করে দিই। যেমনটি ইতিমধ্যে আপনাদের বলে রেখেছি, কনভার্জন লাইন যেটির কালার ব্লু, এটি আমাদের শর্ট টার্মের ট্রেন্ড বুঝতে সাহায্য করে, এবং বেস লাইন যার কালার রেড, এই বেস লাইনটি আমাদের মিড টার্মের ট্রেন্ড বুঝতে সাহায্য করে। প্রাইস যখন গ্রিন ক্লাউডের ওপরে থাকবে এবং গ্রিন ক্লাউডের ওপরে ল্যাগিং স্প্যানের ব্ল্যাক লাইনটিকে আমরা থাকতে দেখব, তার সাথে সাথে আমাদের দেখতে হবে কনভার্জন লাইন এবং বেস লাইন, এই দুটি লাইন ক্লাউডের ওপরে কিন্তু ল্যাগিং স্প্যানের নিচে রয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লু লাইন এবং রেড লাইন, এই দুটো লাইন ক্লাউডের ওপরে রয়েছে কিন্তু ল্যাগিং স্প্যানের নিচে রয়েছে। তো তাহলে কি এখনই আমরা ট্রেড নেব? না, আরো একটা কনফার্মেশন আমাদের প্রয়োজন। দেখুন, যত বেশি কনফার্মেশন তত বেশি আপনার ট্রেডটা শিওর ট্রেড হওয়ার সম্ভাবনা বাড়ে। তো এরপর আমাদের দেখতে হবে বেস লাইনকে ক্রস করে কনভার্জন লাইন অর্থাৎ ব্লু লাইনটি যেন ওপরের দিকে চলে যায়। তো আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে ল্যাগিং স্প্যান অর্থাৎ ব্ল্যাক লাইন রয়েছে, নিচে ক্লাউড রয়েছে, নিচের ক্লাউডটি বিয়ারিশ ক্লাউড, তো এখানে আমরা কোনো রকম এন্ট্রি পাচ্ছি না। তো এই জায়গাটিতে আমরা কি এন্ট্রি পাচ্ছি? এই জায়গাটিতে হ্যাঁ, এইখানে আমরা এন্ট্রি পাচ্ছি, এখানে সমস্ত রকম শর্ত আমাদের পূরণ হচ্ছে। তাহলে এখানে আমরা কখন এন্ট্রি নেব? যখন নতুন করে রেড লাইনটিকে ব্লু লাইন এসে ক্রস করবে। তো এখানে আগে থেকেই ব্লু লাইন ক্রস করেছিল, তো এই জায়গাটি তো আমরা এন্ট্রি নিতে পারছি না। আমরা এন্ট্রি কোথায় নিচ্ছি? ব্লু লাইন ক্রস করে নিচে এলো, তারপর ব্লু লাইনটি ধীরে ধীরে ওপরে উঠছে। আর দেখুন, ঠিক এই পয়েন্টটিতে ব্লু লাইন কোথায় গেল? ব্লু লাইন ওপরে উঠলো। আর একটা পারফেক্ট একটা সিচুয়েশন হলো এখানে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য। তো এই ক্যান্ডেলটিতে বা এর পরবর্তী ক্যান্ডেলে যদি আপনি এন্ট্রি নেন, ধরুন আপনি এই পরবর্তী ক্যান্ডেলটিতে এন্ট্রি নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার এসএল থাকবে প্রিভিয়াস সুইং লো, এই পয়েন্টটিতে আমরা এসএল রাখবো। তারপর দেখুন প্রাইস লাগাতার ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। তো এখানে আমরা কি করব? এই জায়গাটিতে এসে আমরা আমাদের পজিশন থেকে এক্সিট করব, প্রফিট বুকিং করব। ভিউয়ার বন্ধুরা, আমরা গ্রিন ক্যান্ডেলটি তৈরি হওয়ার পর ছোট্ট রেড ক্যান্ডেলের কাছে আমরা এন্ট্রি নিই, তাহলে আমাদের এন্ট্রি প্রাইস হচ্ছে 18,742। আর আমরা এসএল কোথায় রাখবো? প্রিভিয়াস সুইং লো, এখানে এন্ট্রি, তার প্রিভিয়াস সুইং লো এটি। তো এখানে আমরা এসএল রাখবো, এসএল লাইনটিকে রেড করে দিচ্ছি এসএল 18,714। আর আমরা প্রফিট কোথায় বুকিং করছি? প্রফিট বুকিং করছি 18,989। তো আমরা একবার দেখে নিতে পারি আমাদের রিক্স লট রেশিও এখানে কি থাকতে চলেছে। আমাদের রিক্স থাকছে মাত্র 30 পয়েন্টের, আর 30 পয়েন্টের রিক্সের সাথে 236 পয়েন্টের বড় মুনাফা আমরা আর্ন করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, এর দ্বারা হয়তো আপনি প্রতিদিন মুহুর্মুহ ট্রেড পাবেন না, কিন্তু সপ্তাহে একটা দুটো ট্রেড আপনি দুর্দান্ত ভালো রকমের ট্রেড আইডেন্টিফাই করতে পারবেন। তো একইভাবে আমরা ডাউন সাইডের জন্য ট্রেড নিতে পারি, যখন প্রাইস নিচের দিকে নেমে আসবে তখনও আমরা ট্রেড নিতে পারি ইচিমোকু ক্লাউড দ্বারা। বেশি পুরনো না, একটু আগেই আমরা দেখি, খুব বেশি পেছনের দিকে আমরা কিন্তু যাব না। অনেক বিভার বন্ধুরাই থাকেন যারা এটা বুঝতে চান না যে হিস্ট্রিক্যাল ডেটা ছাড়া কোনো এডুকেটার আপনাদের চার্টের ওপর প্রাইস অ্যাকশন অথবা ইন্ডিকেটার কখনোই পড়াতে পারবেন না, যার জন্য বারংবার হিস্ট্রিক্যাল চার্টের সাহায্য আমাদেরকে নিতে হয়। এখানে আমরা দেখছি প্রাইস অলরেডি ওপরে উঠে গেছে। তো এখানে দেখুন ল্যাগিং স্প্যানের যে হাই ছিল, এই হাইটা কিন্তু রেসিস্টেন্স হিসাবে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন এই রেসিস্টেন্স থেকে কিন্তু নিফটি ধীরে ধীরে নিচের দিকে নামছে। তো নিফটি কখন নিচে নামবে আর কখন আমরা ডাউন সাইডে ট্রেড নেব? প্রথমে আমরা ক্লাউড দ্বারা ট্রেন্ড আইডেন্টিফাই করার চেষ্টা করব। চলুন আবারও সেটিংয়ে আমরা ল্যাগিং স্প্যান, বেস লাইন এবং কনভার্জন লাইনগুলোকে আনটিক করে দিই। আমরা এবার শুধুমাত্র ক্লাউড দেখতে পাচ্ছি, এই সমগ্র এরিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি ক্লাউড গ্রিন রয়েছে অর্থাৎ বুলিশ রয়েছে। এখানে এসে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি ক্লাউড রেড হচ্ছে, অর্থাৎ ডাউন সাইডে মার্কেট মুভমেন্ট দিতে পারে তার একটা খুব ভালো রকমের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো ক্লাউড দ্বারা আমরা আইডেন্টিফাই করলাম মার্কেটে এবার বিয়ারিশ ট্রেন্ড শুরু হতে চলেছে। এবার আমাদের প্রয়োজন হলো ল্যাগিং স্প্যানের, যে ল্যাগিং স্প্যান কি ক্লাউডের নিচে চলে এসছে সেটা আমাদের দেখতে হবে। তো এই জায়গাটিতে আমরা ল্যাগিং স্প্যানকেও নিচের দিকে নামতে দেখছি, অর্থাৎ আরও একটা কনফার্মেশন আমাদের সামনে চলে এলো। এবার আমাদের ফাইনাল কনফার্মেশন নিতে হবে। ফাইনাল কনফার্মেশনের জন্য বেস লাইন এবং
কনভার্জন লাইনকে আমাদের প্লট করে নিতে হবে। তো এখানে দেখুন বেস লাইন এবং কনভার্জন লাইনও চলে এলো। তো এখানে যে বিষয়টি আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, ক্লাউড বলছে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, আর ক্লাউড যখন ডাউন ট্রেন্ডে থাকবে বলছে, তখন আমাদের দেখতে হবে ব্লু লাইনটি অর্থাৎ কনভার্জন লাইনটি বেস লাইনের নিচে কখন নামে। তো আমরা ব্লু লাইনটিকে ঠিক এই জায়গাটিতে অর্থাৎ বৃহস্পতিবার 22 জুন 2:45 5 মিনিট টাইম ফ্রেমে যে ক্যান্ডেল তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলের মধ্যে রেড লাইনকে ক্রস করে নিচে নামতে দেখছি। অর্থাৎ এই এরিয়াটা হয়ে গেল আমাদের ডাউন সাইডের ট্রেডের বিয়ারিশ ট্রেডের এন্ট্রি নেওয়ার মোক্ষম এরিয়া। আমি এখানে মার্ক করে দিচ্ছি এখানে। তো এই জায়গাতে যদি আপনি এন্ট্রি নেন আপনার এসএল কোথায় থাকবে? আপনার এসএল থাকবে ঠিক তার একটু উপরে। এখানে আমরা এসএল পুট করব। ল্যাগিং স্প্যানের প্রিভিয়াস যে লো ছিল সেই লোটাতে একটা সাপোর্ট লাইন ড্র করতে পারেন। এইখানে আসার জন্য আপনি ওয়েট করতে পারেন যে কখন প্রাইস এই জায়গাটিতে আসবে। আশা করি আপনাদের আজকের এই প্রেজেন্টেশনটি ভালো লেগেছে, আজকের এই ইন্ডিকেটরের এক্সপ্লেনেশনটি খুব ভালো লেগেছে। আসুন নিফটির পর ক্রিপ্টোতে ট্রেড নিয়ে দেখা যাক। তো ক্রিপ্টোতে BTC USDT আমরা এটাকে প্লট করার চেষ্টা করি। টাইম ফ্রেম রয়েছে 5 মিনিটের BTC USDT। প্রথমে আমরা এখানে ক্লাউডটাকে দেখবো, ক্লাউডটাকে দেখে মার্কেটের ট্রেন্ড বোঝার চেষ্টা করব। অলরেডি দেখতে পাচ্ছি এই জায়গাটিতে, হ্যাঁ এই জায়গাটিতে ক্লাউড গ্রিন হয়ে গেছে, অর্থাৎ একটা বুলিশ সেন্টিমেন্টের সূচনা এই জায়গা থেকে হয়ে গেছে। পরবর্তী কনফার্মেশন হলো ল্যাগিং স্প্যান। তো আমরা সেটিংয়ে যাব এবং ল্যাগিং স্প্যানটাকে প্লট করে দেব। ল্যাগিং স্প্যান প্লট করার পর দেখছি এন্ট্রি নেওয়ার মতন কোনো পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে না, কারণ ল্যাগিং স্প্যানের ভেতরে প্রাইসকে থাকতে হবে। তো এখানে ক্লাউডও বুলিশ থাকবে এবং ল্যাগিং স্প্যানের ভেতরেও প্রাইস থাকবে এমন সিচুয়েশন এই জায়গাটিতে দেখতে পাচ্ছি, এই জায়গাটিতে। কিন্তু আমাদের এখনও কনফার্মেশন নেওয়া কিছু বাকি রয়েছে। তো সেটিংয়ে আরও একবার চলে যাচ্ছি, বেস লাইন এবং কনভার্জন লাইনটাকে আমরা প্লট করে নিচ্ছি। তো এই ক্যান্ডেলটি অর্থাৎ 29 জুন 9:25 ক্যান্ডেলটিতে আমরা দেখতে পাচ্ছি কনভার্জন লাইন বেস লাইনের উপরে উঠে গেছে, অর্থাৎ এখানে আমরা এন্ট্রি নেব। এখানে যদি এন্ট্রি নিয়ে আমাদের এসএল কোথায় হবে? প্রিভিয়াস সুইং লো কোথায় রয়েছে? তার নিচে থাকবে আমাদের এন্ট্রি। তো প্রিভিয়াস সুইং লো রয়েছে এখানে, তো সামান্য একটু নিচেই প্রিভিয়াস সুইং লো পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারি। আর এখানে যদি আমরা এন্ট্রি নিয়ে নিতাম আমাদের এসএল কত দাঁড়াতো? এসএল দাঁড়াতো মাত্র 33 পয়েন্টের। 33 পয়েন্টের এসএল এর সাথে আমরা কিন্তু আরামসে 2500 পয়েন্টের মুনাফা এখান থেকে অ্যাচিভ করতে পারতাম BTC USDT। তো এখন অনেকেই প্রশ্ন করবেন, স্যার তাহলে মার্কেটে এখন এই জিনিসটাকে নিয়ে কাজ করা শুরু করে দেবো, এর সাথে আমাদের আর কিছু কম্বাইন করতে হবে না, এটা শিখলে মার্কেটে কাজ করা যাবে? তো তার উত্তর বিঘ্ন। কারণ মার্কেটে টিকে থাকতে গেলে সবার প্রথম আপনাকে জানতে হবে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের সাথে ভলিউম, ইচিমোকু ক্লাউড, RSI এই ধরনের টেকনিক্যাল ইন্ডিকেটারগুলোকে শুধুমাত্র আমরা কনফার্মেশন বাড়ানোর জন্য, অ্যাকুরেসি বাড়িয়ে ট্রেড নেওয়ার জন্য কাজে লাগাতে পারি। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশনকে না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমরা যে কোনো ইন্ডিকেটারই ইউজ করে ফেলি না কেন, আমাদের সাকসেস রেশিও কিন্তু খুব ভালো রকমের কিছু ফল, ভালো রকমের কিছু রেজাল্ট আমাদের সামনে তুলে ধরবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। বলেছিলাম একটা গিফট আপনাদের জন্য থাকবে, সেই গিফটটি কি? স্ক্রিনের ওপরে ফোন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনি হোয়াটসঅ্যাপে SMS করুন আজকের টোটাল এই PDFটাকে নেওয়ার জন্য। আজকের এই প্রেজেন্টেশনের PDFটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই প্রেজেন্টেশনের PDFটা নিয়ে আপনারা কী কাজে লাগাতে পারবেন? প্রেজেন্টেশনের PDFটা আপনাদের সাহায্য করবে লাইনগুলোকে বুঝতে, কোন লাইন কী কালার থাকবে, কোন লাইনের কী কাজ, এগুলো আপনি সহজেই বুঝে যেতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটিকে আর দীর্ঘায়িত না করে ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করবেন। এতখানি পরিশ্রম করে ভিডিও বানানোর পর যদি সেই ভিডিওতে অন্তত পক্ষে 500 কমেন্টস আর 1000 লাইক না আসে তাহলে কিন্তু মজা আসে না। আমি জানি এই ভিডিওটা আপনারা হয়তো 1000 লোকে দেখবেন, সেই সাথে একটু চেষ্টা করুন আমাদেরকেও একটু মোটিভেট করতে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করার মধ্যে দিয়ে।